কথা বলবো পৃথিবীর সবচেয়ে সহজ ভিসা প্রসেস নিয়ে যেখানে যে কেউ আপনার স্পন্সর হতে পারবে যে কাউকে আপনি স্পন্সর দেখাতে পারবেন আসলে যাদের দেখা যায় আসলে বাবা মা ভাই বোন খুব ভালো পজিশনে নেই তো সেক্ষেত্রে তারা আসলে স্পন্সরশিপ ঝামেলা থাকে অনেক অনেক দেশে রয়েছে যেখানে আসলে ফার্স্ট ব্লাডের স্পন্সরশিপ লাগে বাট আজকে আমি আপনার সাথে যে কান্ট্রি নিয়ে কথা বলবো যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ ভিসা প্রসেস আমি বলি যে কান্ট্রিতে যে কেউ স্পন্সর হতে পারবে আপনার ফ্রেন্ড এর বাবা থেকে শুরু করে আপনার নেইবারের মামা পর্যন্ত আপনি স্পন্সর হতে পারবে চলুন তো ভিডিওতে আপনাদের সাথে আজকে আলোচনা করব যে পৃথিবীর সবচেয়ে সহজ ভিসা প্রসেস নিয়ে আসসালামু আলাইকুম আমি নাম সকিল আছি আপনাদের সাথে আজকে আপনার সাথে কথা বলবো পৃথিবীর সবচেয়ে সহজ ভিসা প্রসেস যে এখানে আসলে যে কাউকে স্পন্সর দেখানো যায় আসলে সবাই অলরেডি গেস্ট করতে পারছেন যে আমি কোন কান্ট্রির কথা বলছি সেটা হচ্ছে ফিনল্যান্ড যে দেশে যে কেউ স্পন্সর হতে পারে এটা হচ্ছে সব ফিনল্যান্ডের সবচেয়ে বড় আসলে অ্যাডভান্টেজ যদি আপনি বলি যে কারণ আপনার অন্য অ্যাডভান্টেজগুলোকে যদি আমরা সাইডে রাখি যে পনেরোটা অ্যাডভান্টেজ আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি ফিনল্যান্ডের সেইগুলোর বাইরে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে কেউ স্পন্সর হতে পারা কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি হায়ার স্টাডির জন্য যেতে চান আপনার কোয়ালিটি আছে আপনার মেধা আছে আপনার রেজাল্ট ভালো সব কিছু আছে বাট আপনি স্পন্সর পাচ্ছেন না আপনার বাবা হয়তো বা আপনার হয়তো খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছেন আপনার বাবা হয়তো একটা নর্মাল জব করেন বা ছোটো একটা বিজনেস করেন তো সেক্ষেত্রে আপনি কাকে স্পন্সর দেখাবেন আপনি যদি অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ কথা বলে সেক্ষেত্রে ফার্স্ট ব্লাডের স্পন্সর দেখাতে হয় আরও এরকম অনেক ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে যেখানে ফার্স্ট ব্লাডের স্পন্সর দেখাতে হয় তো সেক্ষেত্রে কি আপনার উচ্চশিক্ষা অধরেই থেকে যাবে বাট না আমার বলবো যে আপনি ফিনল্যান্ডের জন্য কিন্তু এলিজেবল ফিনল্যান্ডে যে কাউকে স্পন্সর দেখাতে পারবেন আপনাদের রিলেটিভ যে কেউ হতে পারে আপনার ফ্রেন্ডস হতে পারবেন ফ্রেন্ডসের বাবা হতে পারে আপনার নেইবার হতে পারে নেইবারের নেইবার হতে পারে যে কেউ ফিনল্যান্ড আসলে এই রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তার ডকুমেন্টের স্বচ্ছতা স্বচ্ছতা বলতে সে ঠিকমতো ট্যাক্স পে করছে কিনা তার সোর্স অফ ইনকাম ঠিক আছে কিনা তার ব্যাঙ্ক স্টেটমেন্টে তার কোনো ফর্জের আছে কিনা সব কিছু হচ্ছে ইম্পর্ট্যান্ট তো আজকে আমি আপনার সাথে আলোচনা করবো যে আসলে যে কি স্পন্সর বলতে কারা কারা আসলে স্পন্সর হতে পারবে তাদের কী কী ক্যাটাগরি কী কী যোগ্যতা থাকা লাগবে তো সেই পার্সপেক্টিভে কিন্তু আজকে আমি টোটাল পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করেছি অ্যান্ড স্পন্সরশিপকে সেই পাঁচটা ক্যাটাগরি আপনার সাথে আলোচনা করবো যে ফার্স্ট ক্যাটাগরি সেটা হচ্ছে সেলফ স্পন্সর ফিনল্যান্ডের সবচেয়ে স্ট্রং সবচেয়ে বেস্ট স্পন্সরশিপ হচ্ছে সেলফ স্পন্সর যেটা আসলে অনেকেই জানেন না অনেক কান্ট্রিতেই অনেক এজেন্সিরা আসলে যারা আসলে সেলফ স্পন্সর হতে যায় তাদেরকে ডিসকারেজ করে যে তারা আসলে কারণ তারা জানেই না যে আসলে সেলফ স্পন্সর হওয়া যায় ফিনল্যান্ডে কারণ আমি যখন সেলফ স্পন্সর ফিনল্যান্ডে আসি তখন আমি ফেসবুক ইউটিউব এজেন্সি অনেক জায়গাতে খুঁজেছি যে আসলে সেলফ স্পন্সরে কীভাবে ডকুমেন্ট রেডি করবো কী কী ডকুমেন্ট লাগবে তো আমি সেরকম কোনো ধরনের ইনফরমেশন পাইনি তো ফিনল্যান্ডের এক ভাইয়ের থেকে আমি এখনও তার প্রতি আমি কৃতজ্ঞ তো সে উনি আমাকে অনেক কিছু ইনফরমেশন দিয়েছেন সেলফ স্পন্সর নিয়ে তো তারপরে আমি নিজে নিজে যখন সেলফ স্পন্সর ডকুমেন্ট রেডি করলাম এবং অ্যাম্বাসি ফেস করলাম তখন আমি দেখতে পেলাম যে আসলে সেলফ স্পন্সর ছিল ফিনল্যান্ডের সবচেয়ে বেস্ট স্পন্সর এবং এরপরে আমার যতগুলো ক্লায়েন্ট আসলে সেলফ স্পন্সর হয়েছে প্রত্যেকের ভিসা হয়েছে এবং খুব ইজিলি হয়েছে সেলফ স্পন্সর ক্ষেত্রে অন্যান্য স্পন্সরের মতো এত প্রশ্নের সম্মুখীন হতে হয় না সেলফ স্পন্সর ক্ষেত্রে আপনাকে দুইটা ক্যাটাগরি মেনটেন করতে হবে এক আপনাকে জবরডার হতে হবে এবং সেটা একটু লম্বা সময় ধরে হতে হবে মিনিমাম পাঁচ বছর এবং আপনাকে বিজনেসম্যান হতে হবে সেটাও আপনাকে মিনিমাম পাঁচ বছর ধরে হতে হবে এবং আপনাকে ট্যাক্স দিতে হবে আপনাকে কিন্তু অবশ্যই ফিনল্যান্ডের ক্যাটাগরিগুলোর মধ্যে যেই কয়টা ক্যাটাগরি বলি না কেন প্রত্যেকটা ম্যান্ডাটারি পার্ট হচ্ছে আপনাকে ট্যাক্স পে করতে হবে এবং ইয়ারলি ইনকামটা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট থাকতে হবে আর আপনি বাট সেলফ স্পন্সরের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে সুবিধা রয়েছে যে সেলফ স্পন্সর কিন্তু কোনো লিমিটেড ইনকাম নেই যে আপনাকে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম থাকতে হবে সেলফ স্পন্সর কিন্তু থার্টি ফর্টি ফিফটি থাউজেন্ড ইয়ার বাংলাদেশি টাকার ইনকাম যাদের রয়েছে তারাও কিন্তু আসলে সেলফ স্পন্সর ফ্যামিলি সব ভিসা হয়েছে ফ্যামিলি সহ তাদের ভিসা হয়েছে এক্ষেত্রে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেগুলো আসলে সেলফ স্পন্সরের যে ভিডিওটা রয়েছে সেটা আপনার দেখতে পারেন সেখানে কিন্তু আমি সেল্ফ স্পন্সর ডিটেল আলোচনা করেছি তারপর সেকেন্ড যে স্পন্সরশিপ সেলফ স্পন্সের বাদে যে কেউ কোনো সার্ভিস হোল্ডার যে কেউ হতে পারে সার্ভিস হোল্ডার এরকম কেউ আপনার কিন্তু স্পন্সর হতে পারবে সেক্ষেত্রে তাকে ট্যাক্স ক্লিয়ার করতে হবে এবং তার স্যালারিটা একটু ভালো রেঞ্জে হতে হবে যদি থার্ড পার্টিতে আপনি চলে যান সেক্ষেত্রে স্যালারিটা পার্সেন্ট টু পার্সন যদি আপনি সিঙ্গেল পার্সনের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে অ্যারাউন্ড সেভেন্টি টু এইটি থাউজেন্ড এবং যদি ফ্যামিলি হয় সেটা অ্যারাউন্ড ওয়ান লাখ মিনিমাম হওয়া উচিত কারণ এটা কিন্তু একটা বড়ো ইম্প্যাক্ট তার স্যালারি কত এবং একটা লম্বা সময় ধরে আসলে জবতে থাকা উচিত এইগুলো কিছু ইন্টারনাল ফ্যাক্ট রয়েছে যেগুলো আসলে স্পেসিফিকই প্রত্যেকটা স্পন্সর নিয়ে আসলে যখন আমরা আলোচনা করি তখন বলতে পারবো যদি কেউ স্পন্সর নিয়ে কোনো কনফিউশন থাকে আমার সাথে কিন্তু আপনারা সেইটা নিয়ে আলোচনা করতে পারেন যে আসলে তাদের স্পন্সরটা কীভাবে সাজাতে হবে স্পন্সারশিপ ডকুমেন্ট রেডি করা নিয়ে স্পন্সারশিপ ডো রেডি পর্যন্ত সব কিছু সার্ভিসই কিন্তু আমাদের রয়েছে ইভেন যদি আপনার নিজেরা প্রিপেয়ার করতে চান সেক্ষেত্রে আমার সাথে একটা অনকল নিয়ে নিতে পারেন অনকলে কিন্তু আমি আপনাদেরকে আসলে আপনি স্পন্সার ডকুমেন্টটা দেখে চেক করে আমি বলতে পারবো যে সে আসলে কি কিনা কীভাবে তাদের ডকুমেন্ট রেডি করবে তো পরে যদি বিজনেসম্যানের ক্ষেত্রে আসি সে থার্ড স্পন্সার যে বিজনেসম্যানের ক্ষেত্রে বিজনেসম্যানের ক্ষেত্রে কিন্তু সেম বিজনেসম্যানের ক্ষেত্রে ইনকামটা একটু বেশি হতে হয় নর্মালি কারণ সেক্ষেত্রে বিজনেসম্যানদের দেখা যায় ইনকামের পর এক্সপেন্স থাকে এবং বিজনেসম্যানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা আপনার ইনকাম স্টেটমেন্ট প্রোভাইড করবেন যেখানে তাদের ইনকাম এক্সপেন্স সব কিছু যেন ক্লিয়ারলি মেনশন করা থাকে যেটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা পর্শন কারণ আপনার জব হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু পে স্লিপ থাকে আসলে তার কত মান্থলি স্যালারি সেটা একটা ইনস্ট্রাকশন থাকে বাট বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ইন থাকে না সেই জন্য আপনি সেফ থাকার জন্য কিন্তু আপনার একটা ইনকাম স্টেটমেন্ট প্রোভাইড করবেন চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ল্যান্ডলর্ডদের ক্ষেত্রে যদি কারো বাসা থাকে যে মনে করেন যে আপনার আর নিজেদের বাসা রয়েছে কিংবা কারো বাসা রয়েছে হয়তো পাঁচতলা দশতলা মার্কেট রয়েছে তো হাউস রয়েছে সে যদি স্পন্সর করছে সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে কিন্তু তার সে ইনকাম রেন্টের স্লিপগুলো দিয়ে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ট্যাক্সের ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি সে আপনাকে স্পন্সর করতে পারবে যেটা আসলে অন্য কান্ট্রিতে কিন্তু সম্ভব নয় যেটা ফিনল্যান্ডে পসিবল এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ল্যান্ড সেল করে আপনার যদি নামে কোনো যদি ল্যান্ড থাকে সেটা কিন্তু আপনি সেল করে নিজেকে স্পন্সর করতে পারবেন কিংবা বাবা মা যদি তাদের ল্যান্ড সেল করে আপনাকে স্পন্সর করতে চাই সেখানে স্পন্সর করতে পারবে বাট থার্ড পার্টি ল্যান্ড সেল করে আপনাকে স্পন্সর দিচ্ছে সেটা অনেকটা আসলে একটু টাফ হয়ে যায় কেননা এটা এক্সপ্লেন করার আপনার জন্য টাফ হয়ে যাবে যে অন্য কেন আরেকজন ল্যান্ড সেল করে আপনাকে স্পন্সর দিচ্ছে বাট স্টিল সেভাবে ল্যান্ড সেল করে কিন্তু ডকুমেন্ট দিয়ে ভিসা হচ্ছে যদি আপনি প্রপারলি ডকুমেন্টটা যদি এক্সপ্লেন করতে পারেন এবং ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে পারেন এবং লাস্ট লিস্টের বাইরে যে একটা স্পন্সারশিপ রয়েছে যেটা আসলে যারা আমি লাস্ট এটা নিয়ে কিছুদিন কাজ করেছিলাম এবং আমার অনেকগুলো ক্লায়েন্ট আসলে এই ক্যাটাগরি থেকে ভিসা হয়েছে যেটা আসলে ফিনল্যান্ডে পপুলার না সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কিন্তু এখন আমাদের দেশে প্রচুর ফ্রিল্যান্সার রয়েছে তারা কি আসলে স্পন্সর হতে পারবে কিনা ইয়াস তারাও স্পন্সর হতে পারবে তাদের স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া রয়েছে যারা ফ্রিল্যান্সার হিসাবে স্পন্সরশিপ দিতে চান তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে কিছু গাইডেন্স দিব স্পেশালি আপনাদের যদি কোনো কন্ট্রাক্ট থাকে কোনো কোম্পানির সাথে সেই কন্ট্রাক্টটা শো করতে পারেন তো সে কন্ট্রাক্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের নিজেদেরকে সেলফ স্পন্সারশিপে ডিক্লেয়ার করতে পারেন ফিনল্যান্ডে আসলে স্পন্সারশিপটা খুব ইজি আবার খুব টাফ কেননা এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো কিছু ইস্যু রয়েছে ছোটো ছোটো ইস্যুগুলোর মধ্যে রয়েছে স্পন্সর আপনাকে কীভাবে টাকাটা দিচ্ছে স্পন্সর কেউ ইনকাম করছে স্পন্সর ইয়ারলি ইনকাম ফ্যামিলি মেম্বার কত রয়েছে সে কেন আপনাকে স্পন্সর করছে অন্য একজনকে স্পন্সর মানে তার নিজের সন্তানদের না পাঠিয়ে কেন আপনাকে স্পন্সর দিচ্ছে সে আপনার ব্লাড রিলেটেড কিনা তার স্বার্থ কী কবে টাকা ব্যাক করতে হবে এই ধরনের নানানমুখী প্রশ্ন আপনাকে ফেস করতে হবে তো সেই জন্য স্পন্সর যখন ডকুমেন্টটা রেডি করবেন আপনাকে কেমনভাবে রেডি করতে হবে যেন ভিএফএস আপনাকে কোনো প্রশ্ন করলে সে প্রশ্নের অ্যান্সারটা যেন আপনার অ্যাফিডেভিটে থেকে যায় এবং আপনার মাইন্ডে যেন সেই জিনিসটা আগে থেকে ক্যাচ করা থাকে যে আসলে কী ধরনের প্রশ্ন হচ্ছে কী ধরনের প্রশ্ন হতে পারে ডকুমেন্ট রেডি করার সময় সেই জিনিসটা আসলে আমরা মানে কম্প্যারিজন করে সেটা মাথায় রেখে আসলে আমরা ডকুমেন্টে রেডি করি যেন আমাদের যে ডকুমেন্টগুলো স্পন্সর অ্যাফিডেভিট যেটা রয়েছে অথবা সেরভিসের ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন যেটা বলে সেটার মধ্যে আমরা আসলে এই সব কিছুর উত্তর দেওয়ার ট্রাই করি যেন তো ভিসা অফিসে সেটা দেখলেই বুঝতে পারে টোটাল সিনারি কি তো আপনারা যখন রেডি করবেন এভাবে আসলে রেডি করবেন যে কীভাবেই এই ডকুমেন্টগুলো প্রপারলি আপনার শো করলে ভিসাটা যেন আপনাদের হান্ড্রেড চলে আসে তো আজকে আপনার সাথে আলোচনা করলাম পৃথিবীর সবচেয়ে সহজ ভিসা প্রসেস তারপরেও যদি আপনার কাছে এই ভিসা প্রসেসটা কঠিন মনে হয় আপনার চাইলে কিন্তু আমাদের কনসালটেন্সি নিতে পারেন আমাকে ইমেল করতে পারেন ফিন্যান হেল্পলাইন কম আর আমার ভিডিও রয়েছে অসংখ্য ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে আমি সম্পূর্ণ গাইডেন্স দিয়েছি আপনার চ্যানেলে নিজেরা ভিডিও প্রসেস করতে পারবেন তো আমার ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে আমার সুইসকের ইন্স্যুরেন্স রয়েছে যদি আপনার ইন্স্যুরেন্স পার্চেস করতে পারেন চান সেক্ষেত্রে আমার লিঙ্ক থেকে কিন্তু সুইসকির ইন্স্যুরেন্স পারচেস করে আমাকে সাপোর্ট করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম